আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও আনলাম, যে ভিডিওটা হলো এই যে ইলেকট্রিক হাউস ওয়্যারিং। সেই হাউস ওয়্যারিং আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 4 থেকে 5টা বোর্ড আছে, সেই বোর্ডটা আমি কানেকশন করলাম। আপনারা আমার যুক্তি দেখবেন 5 থেকে 10 পর্যন্ত। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন, শিখতে পারবেন। চ্যানেল বুদ্ধির জন্য তুমি এত শেয়ার এবং লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি করেছেন তারা জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা লম্বা না করিয়া ভিডিওটা আমি এখন শুরু করলাম। ফার্স্ট আমি এই বোর্ডের মধ্যে এই যে তার আছে তারটা আমি একটু আলগ আলগ এইভাবে করলাম টেপ দ্বারা। সেই বোর্ডটা আমি এইভাবে কানেকশন করিয়ে নিলাম। সেটা আমার সুইচের এই যে সুইচের লাইনগুলো আছে, যে পয়েন্ট আছে, সেটটা পয়েন্ট আছে, সেটা আমি এভাবে কানেকশন করলাম। যে তারগুলো আছে সেটা আমার মেইন লাইন আছে, একটা ইনভার্টার আছে, একটা আর্থিং আছে, 2টা ফেজ এবং নিউট্রাল তার আছে। সেটা আমার ইনভার্টার লাইনটা আমি এইভাবে কেসিংয়ের ভিতর দিকে এইভাবে রাখলাম। এই তারগুলো আমার এই যে পয়েন্টার আছে, সাইডটা পয়েন্ট আছে, সাইডটা পয়েন্টার আছে, পয়েন্টের মধ্যে একটা নিউট্রাল তার এইভাবে ব্লু কালার আছে, সেটা আমার নিউট্রাল তার আছে। সবটা নিউট্রাল তার আমি এক জায়গায় এইভাবে এই টেপ দ্বারা বেঁধে নিলাম। সেই বোর্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই ইলেকট্রিক মেইনের নিউট্রাল তার আছে, এবার এই যে পয়েন্টের নিউট্রাল তার আছে, এবার ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটারও একটা নিউট্রাল তার আছে। সবটা নিউট্রাল তার আমি এক জায়গায় এইভাবে টেপ দ্বারা বেঁধে নিলাম। এইভাবে আমি টপ দিয়ে একটু আলাদা করে নিলাম। সেই বোর্ডটা আমি এইভাবে লাগাই নিলাম।